টোলগে বিতর্ক থেকে শিক্ষা নিয়েই হয়তো এবার বেশ মেপেই পা ফেলছেন মোহন কর্তারা পঞ্চমীর সকালে সাংবাদিক সম্মেলন তাই কোচ হিসেবে করিমের নাম ঘোষণা করা হলেও একবারও বলা হল না চুক্তিবদ্ধ হয়েছেন করিম কারণ সতেরোই নভেম্বর পর্যন্ত নোটিশ পিরিয়ডে যে থাকছেন এই মারক্কান কোচ করিমের সহকারী হিসেবে আবার বাগানে ফিরছেন মৃদুল বন্দ্যোপাধ্যায় কিন্তু এত কোচ থাকতে কেনই বা এত প্রতিকূলতা সত্ত্বেও করিম পরীক্ষিত প্রমাণিত হওয়াই করিমের পক্ষে যে সবচেয়ে বড় ট্র্যাম্প কার্ড সেই সঙ্গে রয়েছে পাঁচ গোলের লজ্জা মেটানো সাফল্য কিন্তু এই এক মাস কিভাবে চলবে বাগান কর্তারা আশ্বাস দিচ্ছেন করিম গোয়া ছেড়ে না আসলেও নিয়মিত সহকারী মৃদুল কে পরামর্শ দেবেন মোবাইলে আর ম্যাচে কে থাকবেন এলাইসেন্স কোচ হিসাবে বেঞ্চে কর্তারা এ বিষয়ে নাকি সময় চাইবেন ফেডারেশনের কাছে